সো আজকে সকাল থেকে শুরু হয়েছে আমাদের ভালো ভালো খাবার খাওয়া, কারণ হচ্ছে সকালে আমাদের এগ স্যান্ডউইচ দিয়ে শুরু হয়েছে আর দুপুরে আছে মাটন। মানে এখন মাটন খেয়ে খেয়ে মানে আমরাই না ছাগল হয়ে যায়, এতদিন বলছিলাম যে চিকেন খেয়ে খেয়ে মুরগি হয়ে যাবে, এবার মনে হচ্ছে মাটন খেয়ে খেয়ে আমরা ছাগল হয়ে যাবো। তার কারণ হচ্ছে যে এই তো কদিন আগে খেলাম, দু তিন দিন আগেই মনে হয় খেলাম, আবার আজকে খাচ্ছি। তো মনটাই বলছে যে যেহেতু বাবি মামুনি সবাই কালকে চলে যাচ্ছে, তো বলছে আর তো তুমি আমাকে মাটন আনতে দেবে না, তো আজকে তার জন্যই বাবিকে বলেছিল যে মাটনটা আনবে। সো মনটাও খুব খারাপ আর কি, ব্লগিং তার জন্য করতেও মন যাচ্ছে না, কারণ মামুনিরা কালকেই চলে যাবে। দেখতে দেখতে কেমন পেরিয়ে গেল 40টা দিন, মানে বোঝাই গেল না আর কি। আর একটা মানে জিনিস ভালো হয়েছে যে আমরা 40 মানে মামুনি 40 দিন পর যাচ্ছে, 40 দিন এখানে থাকলো ভুবনেশ্বরে, আর আমরা আবার 40 দিন পর যাব। তো এটা একটা ভালো লাগছে যে পুজোতে দেখা হবে আবার। বাট এখনও মামুনির মন খারাপ শুরু হয়নি, কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে মনে হচ্ছে। কী গো মন খারাপ লাগছে? বমি করতে করতে গেছে সারা বাসে, তা এবারে ট্রেন এটা একটা সুবিধা আর কি। এখন এবারে আর অত মন খারাপ করো না, 40 দিন বাদে আবার দেখা হচ্ছে। অনেকটা টাইম তো পাঠানো হলো এবারে একসাথে, অনেকটা কাটালাম, খুব মজা করলাম। হ্যাঁ খুবই মজা হলো, আবার 7 দিন তো বাবিরা এলো, তো 7 দিনটা যে কি করে পেরিয়ে গেল যে বোঝাই গেল না আর কি। বন্ধ করলাম খুললাম, এরকম হলো আর কি। সো চলো এবারে লাঞ্চটা করে নিই, তারপরে মন্টেকে আবার অফিসে যেতে হবে। সো আজকে আমাদের মেনুতে আছে ভাত, গরম গরম ভাত, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, কুঁদরি ভাজা। কুঁদরি ভাজা শুধুই কুঁদরি ভাজা না, আরও কিছু দিয়েছো? শুধু কুঁদরি ভাজা আর টমেটো সেঁকা। এখানে আমাদের হিরো আছে মাটনের ঝোল, দেখতে তো খুব ভালো লাগছে। আলুগুলো পরে দিলে নাকি? না আলুগুলো দিয়েছি আগে। আচ্ছা আচ্ছা, টাইমগুলো এমন ভাবে স্পিডে পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঝড়ের গতিতে পেরোচ্ছে, ঝড় ওখানে এর থেকে কম গতি নিয়ে আসে আর কি। কিন্তু মানে এত মন খারাপ লাগছে আর ভালো লাগছে না আর কি, কি বলবো। আর মামুনি তো মানে কি বলবো, মামুনির মন খারাপ শুরু হয়ে গেছে, কান্নাকাটিও শুরু করে দিচ্ছে। তো মামুনিকে বললাম যে না কান্নাকাটি করো না, কারণ কারণ দেখো মন খারাপ করলে এখনই কান্নাকাটি করলে কালকে তো যেতে হবে, শরীর খারাপ হয়ে গেলে ওটাই আমার টেনশন হচ্ছে আর কি, যে ট্রেনে যাবে যদি শরীর খারাপ হয়ে যায়। আর এখন আমরা সবাই খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, আমার জায়গাটা দেখো কোল্ড ড্রিঙ্কস। এটা মনটাই বার্গার কিনে বার্গার খেয়েছিল তখন নি পেয়েছিল আর কি। চিকেন বানানো একদম রেডি, এরপরে মামুনির কাজ পোলাও বানানো, তার জন্য মামুনি চাল ভিজিয়েও রেখেছে আর এখানে কাজু কিশমিশ সমস্ত কিছু ভিজিয়ে রেখেছে। মানে কি চলছে, যুদ্ধ চলছে, আর ইনি আমার ল্যাপটপ দখল করেছে, বাট একদিনের জন্য, কালকেই চলে যাচ্ছে, কালকে থেকে আবার আমার ল্যাপটপ। আর এই দিকে দেখো ইনি বসেছেন, সেম কাজ সব। গেমিং নাইট চলছে। আহা হা হা হা, একদম পাঠাচ্ছি। আর অনেকে 14 বার মেরেছে আমাকে, 4 বার গেমিং ইভেনিং ওই চলছে। আমাদের সাথে কোনো কথাবার্তা নেই দুজনে, একজন এই দিকে একজন এই দিকে, সবসময় কি কথাই বলবো নাকি? হ্যাঁ করিতে পারছি। রাত 11টা, অনেক দিন বাদে আমরা আইসক্রিম খাচ্ছি, আর আমি যখনই কথা বলতে যাবো মনটাই কিছু না কিছু কাজ করবে, আর একটা না একটা আওয়াজ হবেই সেটাতে। আর আজকে আমরা খাবো ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। সো দেখছো আমি কি বললাম, মনটাই আওয়াজ করে। বাবি বলছিল যে খাবো না, যে রাত হয়ে গেছে আইসক্রিম খাবো না। আমি বলছি না খেয়ে নাও, কালকে থেকে তো আবার তো সবাই যে যার রুটিনে ফির মানে ফেরত চলে যাবে, তো আজকে তো একটু চলেই আর কি সমস্ত কিছু, চিট ডে। সো চলো আইসক্রিমটা খাই। আর ব্ল্যাক কারেন্ট আইসক্রিমটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। মামুনি বাবি সবাই ফার্স্ট টাইম খাবে, দেখা যাবে ওদের কেমন লাগে। আমাদের বিয়ের ভিডিও দেখতে বসেছে, আর আইসক্রিম কেমন লাগলো বলো? খুব ভালো। কেমন? একবারে টপ গ্রেড। রনি তোমার কেমন লাগলো? আর পোলাওটা? পোলাওটা হেভি হয়েছিল আজকে, বাট ফটোই তোলা হয়নি, খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম। দারুণ বানিয়েছিল মামুনি, গ্রেট সাকসেস।
গাইস, সো ফাইনালি এসে গেল মামুনি বাবির যাওয়ার দিন। আর সকাল থেকে এত বিজি আজকে, মামুনি তো মানে কখন যে উঠেছে আমি জানি না, সমস্ত কিছুই মোটামুটি করে রেখেছিল। আর পরোটা মামুনিরা ট্রেনে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, পরোটা আলু ভাজা আর মিষ্টি। আর বলছিলো যে মানে বলছিলাম আমি যে সুজি বানিয়ে দিই, কিন্তু মামুনি বলছে থাক আর সুজি বানাতে হবে না, এটাই খেয়ে নেবো। এবারে গাড়িও চলে এলো, আর আজকে মামুনি বাবিদের সাথে আমরাও খেয়ে নিয়েছি ভাত, কারণ মামুনি বললো খেয়ে নে, নাহলে ভাতগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর একসাথেই সব যখন বানানো হয়েছে, তো মামুনি কি করছে দেখো, এখানে মন খারাপ করছে। কই এবার দেখাও মুখটা, দেখাও মুখটা কি দেখাও। বাবি আবার বলছে যে যখন তুই তোর সাথে এলো ভুবনেশ্বর তখন শরীর খারাপ হয়নি, আমার সাথেই যখনই বেরোই তখনই ধর মামুনির যত শরীর খারাপ। আর বাবি এখানে মামুনির বালিশ ফোলাচ্ছে, মামুনি এই ট্রেনে চাপে আর একদম সোজা শুয়ে ঘুমি যায়। আগের বারে যখন যাই না, সিরিয়াল দেখি, লুডো খেলি, কিন্তু আমি কথা বেশি বলি না, কথা বলা চলেনি, কথা বললে আমার ভেতরটা কাম করে, মামুনি বাবিরা তো অনেকক্ষণ চলে গেছে আর আমার স্নান টানো সমস্ত কিছু হয়ে গেল। বাট সিরিয়াসলি বলছি, ঘরটা প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে, একদম হা হা করতে যাবে বলে। আর এই খাটটা দেখলে মনে হচ্ছে যেন মামুনি সবসময় শুয়েই আছে আর কি, মানে মামুনি সবসময় এই রুমটাতে থাকতো, তার জন্য আমার মানে আমার মনটাই কারুরই এই রুমটাতে, আর আসতেই মন যাচ্ছে না, ঢুকতেই মন যাচ্ছে না। সিরিয়াসলি আমার মানে আমার সবথেকে বেশি ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে যে আমি আর মামুনি সবসময় একসাথে থাকতাম, মনটাই তো নয় অফিস চলে যেত, তাও মানে আমি আমার অনেকটা মানে আমারই সঙ্গী ছিল বেশি আর কি, তো আর ভালো লাগছে না। তাও মনে হচ্ছে একটা ভালো লাগছে আর কি, যে আর 40 দিন পর যাবো বাড়ি, আজকে টিকিটও কাটা হয়ে গেছে, মামুনিরা গেলাম আমরাও আজকে টিকিটটা কেটে নিলাম, কারণ যদি না পাই আর কি তার জন্য আগে ভাগেই টিকিটটা কাটা হয়ে গেল। বাট তাও খুব মন খারাপ, যে মনটাই বলছে যে বিকেলবেলায় ও এসে অফিস থেকে, তারপরে বলছে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বলছে যে আমরা তারপরে অনেক রাত অবধি বাইরেই থাকবো, একটু দেরি করে ঢুকবো, কারণ ওরও ভালো লাগছে না। ওর তো মানে বিশেষ করে রনি ছিল, তো রনির সাথে ও অনেকটা টাইম স্পেন্ড করেছে, তো ও রনির জন্য বেশি মন খারাপ লাগছে আর কি, যে রনি চলে গেল মানে একটা বুঝতেই পারছো আর কি। তো মানে 5 জন ছিলাম সেখানে, এখন আমি একা, মনটাই অফিসে, মামুনিরা চলে গেছে, মানে সব মিলেমিশে আমার একদম ভালো লাগছে না, কী করবো জানি না। ভাবছি দেখি সবাইকে ফোন করবো বা কী করবো আমি জানি না, আমার ভালোই লাগছে না। আর আমাকে বলেছিলো যে অফিস থেকে এসে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তো সেটাও একদম প্রমিস ফুলফিল করছে আর কি, ও যাচ্ছে আমাকে নিয়ে ঘুরতে। বাট ঘুরতে আইনি আমাদের ইনভাইট হয়ে গেছে, আমাকে তৃষা ফোন করে বললো যে তুমি মানে মামুনি আজকে চলে গেলো, তো তুমি তাহলে একা আছো, মন খারাপ করো না, আমরা তোমাকে সাথ দেওয়ার জন্য আছি, তার জন্য আমরা ওদের বাড়ি গেছি। খুবই মন খারাপ লাগছে। হ্যাঁ মনটাই তো বলছিলো যে বাড়ি ফাঁকা লাগছিল একদম পুরো, ওর কল আসছে, আমাকে তৃষাই আমার ফোন করছে, তো চলো যাই, এরপরে লেট হয়ে যাচ্ছে। আজকে ভাবছিলাম যে সানডে কি খাবো কি খাবো, সকাল থেকে আজকে আমরা ভালো কিছু খাবারও খাইনি, কারণ এত কন্টিনিউ মাছ মাংস খেয়ে গেছি যে আর মাছ মাংস খেতে মন যাচ্ছে না, বিশেষ করে মাংস, মানে মাংস দেখলে আর কান্না পেয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে এগরোলই খাওয়া যাক রাত্রেবেলায়, আর সকালবেলায় আমরা খিচুড়ি আর আলু ভাজা খেয়েছি, তার জন্য মনটাই আরও বলছে যে কিছু একটু খেতে হবে ভালো, তো এগরোলটাই ঠিক আছে, ডিমও আছে অনেকগুলো, তো মনটাই পরোটাগুলো ভাজছে, আমি বেলে দিয়ে এলাম। আর তোমাদের সাথে ব্লগটা এন্ডও করা হয়নি, তো ভাবলাম যে ব্লগটা এন্ডও করি। সো মনটাই কেমন পরোটাগুলো ভাজছে তোমাদেরকে দেখাই আগে, কি গো কেমন ভাজছে, হয়ে গেছে মনটাই আমাকে পরোটা ভাজতে দেয় না, কারণ আমি একটু তেল দিতে কিপটেমি করি বলে মনটাই বলে যে না আমি ভাজবো, তুমি শুধু বেলে চলে যাও, আর এবার আমাকে ডিম টিমও ফাটাতে হবে, তারপরে রোলটা বানাতে হবে। সো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা মানে তোমাদের সাথে একটা খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও শেয়ার হবে কিছুদিনের মধ্যেই আর কি, কদিন লাগবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ নাকি, তো মনটা বলছে যে 1 উইক তো লাগবেই, তো তারপরে মানে তখন দেখা যাক, একটু অন্যরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আর কি। সো চলো, বাই বাই।